আচ্ছা তো এখন হচ্ছে যে আমরা সমস্যা নাম্বার আট নাম্বার সমস্যা আছি তো চলো শুরু করা যাক আট নাম্বার সমস্যাটা কি বলে দেখো এটা একটু বেশ ভালোভাবে বোঝার চেষ্টা করব এখানে কিছু বেসিক কথাবার্তা আমাদের উঠে আসবে আচ্ছা দেখি কি বলে প্রথমেই বলেছে যে পি মানের তিনটা বল এক বিন্দুতে কার্যরত যেন এদের দিক ত্রিভুজ এবিসি এর সমান্তরাল এটা আবার কথাটার মানেটা কি আমরা যদি একটু দেখি একটু বুঝি যে হচ্ছে এখানে বলছে যে তিনটা বলই একই মান কত তিনটারই হচ্ছে যে পিপিপি তাহলে আমরা এখানে যদি প্রথমে আমরা একটা তিনটা বল আঁকি যে যখন বলবে ত্রিভুজের সমান্তরাল তখন কিন্তু আমরা এই রূপে মোটামুটি ভাবে আঁকতে আঁকাটা উচিত আর কি আঁকলে তোমার জন্য বেটার হবে আচ্ছা তো এই তিনটা জায়গায় হচ্ছে যে পি বল কাজ করতেছে আর কি দেখো এটা একটু বড় হয়ে গেছে এটা এতটুকু দিলে হয়তোবা এটার মতো হবে যেহেতু পি আচ্ছা তিনটা দিকে হচ্ছে আমাদের পি বল কাজ করতেছে এই বরাবরও পি এই বরাবরও পি এই বরাবরও পি তো এইভাবে কেন আকলাম কারণ বলেছে যে এরা ত্রিভুজ এবিসি এর বাহু সমান্তরালে আছে ত্রিভুজ এবিসি এর বাহু সমান্তরালে বলতে কি বুঝতেছি বা কি বোঝানো হলো এখানে আচ্ছা তো আমরা যদি হচ্ছে ত্রিভুজ এবিসি এঁকে ফেলি তাহলে হচ্ছে যে তোমাদের কনফিউশনটা কিছুটা হলো দূর হবে আর কি তো এটা হচ্ছে যে ত্রিভুজ এভাবে আচ্ছা এটা এভাবে যাবে যদি হয় আচ্ছা তো এখানে বলছে হচ্ছে যে এই যে তিনটা বল একটা বিন্দুতে যে কাজ করতেছে ও বিন্দুতে এই তিনটা বল হচ্ছে যে ত্রিভুজ এর বিসি ধরো হচ্ছে যে এরকম বললাম ধরো হচ্ছে রে বি সি হচ্ছে রে সি এ এবং এবি বি বরাবর সমান্তরাল মানে কি দেখো বিসির জায়গাটা দেখো এই দিকে অর্থাৎ পি বাহু সমান্তরাল দেখো মানে পি না বলে এই সবগুলোই তো পি এখানে ধরলাম বললাম ও এ ও সি সরি একটু আমার ভুল হয়েছে হ্যাঁ ঠিকই আছে সমস্যা নেই প্রাইম দিই সব দেখো ও এ প্রাইমের ডি কেটা বিসি এর প্রাইমের ও ডি কেটা তাহলে কি বিসি আর ও এ প্রাইম সমান্তরাল এটা এ হবে সি এ দেখো এইদিকে দিকে ও বি প্রাইম দেখো এই অর্থাৎ সি এর সমান্তরাল হচ্ছে এই বল তারপর তুমি দেখো বি এ বা হচ্ছে যে এবি এবি বাহু বরাবর আচ্ছা সমস্যা নেই আমরা এটা একভাবে দেখলি হয় তো এখানে দেখতেছ হচ্ছে আমাদের কি যে এখানে বিসি গেল এখানে সি এ গেল তারপর এখানে এবি আসলো তো এবি দেখো হচ্ছে যে এইদিকে এ থেকে বি এর দিকে এবি বাহুর দিক হচ্ছে এইদিকে ও সি প্রাইম বাহুর দিকও দেখো এইদিকে অর্থাৎ এটা কি আমরা যদি দেখো এই এবিকে নিয়ে যদি এভাবে এখানে নিয়ে আসতাম এই এবিটা যদি এখানে থাকতো সে ধরো এখানে থাকতো এই এবি কি হতো এই ও সি প্রাইমের কি সমান্তরাল হতো তো বোঝা গিয়েছে যে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এই এই এর তিনটা সমান্তরালই হচ্ছে আমরা এঁকেছি কিভাবে আরেকবার যদি বলি যে বিসি হচ্ছে এইদিকে বিসি এর সমান্তরাল মানে বিসি দিক আর ও এ প্রাইমের দিকও কি সেম অর্থাৎ এটা গেল আমাদের একটা পি বল এখানে বলেছে তিনটা বল না বলেছে তিনটা বল না আমাদের একটা বল গেল সেকেন্ড বলটা যদি দেখি সেকেন্ড বল যাচ্ছে ও বি বরাবর এটার দিক হচ্ছে এই দিকে সি এর দিকও দেখো এইদিকে অর্থাৎ এই দুইটা হচ্ছে রে পরস্পর সমান্তরাল তারপর ও প্রাইম হচ্ছে এই দিকে হচ্ছে এই দিকে দুইটার দিকে হচ্ছে এই দিকে একই দিকে অর্থাৎ এবি প্রাইমেরও সমান্তরাল হচ্ছে যে এই জায়গাটা বুঝতে পারছে ব্যাপারটা এখন আচ্ছা আশা করি ধরতে পেরেছি এখন সমান্তরাল তো এখন হয়তো বা প্রশ্ন আসতে পারে যে তো এগুলো দিয়ে লাভটা কি হলো বা হচ্ছে যে এখানে আমাদের শেষে বলতেছে যে এদের লব্ধি বের করতে ও আরেকটা ব্যাপার এদের লোভধি এদের লোভধিটা কি হবে সে ধরো এই তিনটা বলে লোভধি যে কোন জায়গায় থাকতে পারে আমি্যাস হচ্ছে আমাদের ইচ্ছামতো একটা আকলাম যে এটা ধর হচ্ছে এই তিনটা লোভধি আর তে মান না থাকলে এক্সাক্ট করে বলা যাবে আর কি এখানে থাকবে বা আর এখানে থাকতে পারে এই লোভধি বলতে কি বুঝতেছি বুঝতেছি হচ্ছে এই রকম যে ধর একটা বস্তা আছে চালের বস্তা একজন এইদিকে টানতেছে একই বলে একজন একই বলে দিকে টানতেছে একজন বলে টানতেছে তো দেখো চালের বস্তাটা কোন দিকে যাবে তোমাদের মনে হতে পারে তিনজন যেহেতু একই দিকে টানতেছে তো তাহলে আর কি যে মানে একই বলে টানতেছে তো তাহলে হয়তোবা হচ্ছে যে চালের বস্তা কোথাও যাবে না এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না যদি অ্যাঙ্গেলটার ডিফার করে অ্যাঙ্গেলটা ডিফার হলে কিন্তু চালের বস্তাটার একটা দিক থাকবে আর কি যাই হোক তো এখানে তাহলে বুঝে বুঝেই ফেললাম যে এটার অ্যাঙ্গেল আমাদের দেওয়া নাই অ্যাঙ্গেলটা বের করার জন্য বা কোন বের করার জন্যই তোমার এই ত্রিভুজের কথাটা বলা হয়েছে ঠিক আছে আমরা কোন দিয়ে আর কি যে ব্যাপারটা করব আর কি তো তাহলে তাহলে আর কি যে আমরা মোটামুটি বুঝে ফেললাম যে কি বুঝে ফেললাম হচ্ছে যে আমাদের এই তিনটা বলে লব্ধি হচ্ছে আর যেটা ধরি হচ্ছে যে এই আনুভূমিক রেখা সাপেক্ষে থিটা কোন উৎপন্ন করে বুঝা গিয়েছে এতটুকু তো আনুভূমিকের সাথে কি কোন উৎপন্ন করে থিটা কোন উৎপন্ন করে আর কি আচ্ছা তো আমরা বুঝে ফেললাম যে বাকি কাজটুকু তো এখন আসি হচ্ছে যে কেন ত্রিভুজটা দেওয়া আছে দেওয়া আছে এই জন্য আমাদের মানগুলা পাওয়ার জন্য আচ্ছা মানগুলা পাওয়ার জন্য বলতে কি বুঝতেছি কেন কোন লাগবে আমাদের লম্বাংশ উপপাদ্যর জন্য কোনটা লাগবে আর কি আচ্ছা তো এখানে যদি একটু খেয়াল করো আমরা যদি এটাকে একটু বর্ধিত করি আমি যদি বলি বিসি আর সি এর মধ্যবর্তী কোন কত তোমরা হয়তো বা চট করে বলবা যে হচ্ছে কোন হচ্ছে এসি আসলে কিন্তু এটা ঠিক না ভেক্টরের ক্ষেত্রে কোন আমরা কিভাবে মাপি কোন মাপি হচ্ছে একটা সন্নিহিত বাহুর কাইন্ড অফ হচ্ছে যে ধরো এই কোন থেকে কাইন্ড অফ উৎপন্ন হচ্ছে এখান থেকে কাইন্ড অফ বের হবে যদি চিন্তা করো যে এই পয়েন্ট থেকে বের হবে ঠিক আছে সেটাই হচ্ছে যে সেই পয়েন্টে হচ্ছে কোন তুমি এই দেখো এই পয়েন্টের কথা চিন্তা করো বি এইদিকে ঢুকতেছে ও এদিকে বের হচ্ছে তাহলে এই দুইটা কি হলো না অর্থাৎ কোন কিভাবে মাপবো আমরা কোন মাপবো হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে ধর একটা পয়েন্ট আমরা চিন্তা করব। এই পয়েন্ট থেকে মনে হবে যে হচ্ছে এই পয়েন্টের কথা চিন্তা করলে এই দিকে বের হয় হয় না কি দুই দিকে এইদিকে তো আমরা তাহলে কি এটা কোন মাপতে পারবো না অবশ্যই মাপতে পারবো কিভাবে বি কে তুমি বর্ধিত করে দাও এখানে বি এর বিন্দু ধরো এই দিকে গেল তাহলে তুমি দেখো এখন এই সি এর কথা চিন্তা করো এটা কি এখন কি বের হয়ে যাচ্ছে না অর্থাৎ এখন কোন হবে হচ্ছে এইটা মানে বিসি বাহু বা বিসি যেই বল আর সি এ যেই বল বিসি আর সি এ বলে মধ্যবর্তী কোন হচ্ছে এই বাইরেরটা ভিতরেরটা না এই আইডিয়াটুকু আশা করি বুঝতে পেরেছি যে আমরা কোনটা কিভাবে নেই যে যাতে দুই দিক থেকে বের হয় সেরকম তাহলে এটা যদি আমাদের সি হয় এটা ধরো হচ্ছে অ্যাঙ্গেল সি এবিসি এর মধ্যে আছে তাহলে এটা হবে সি এটা তো ধরতেই পেরেছি কারণ এখানে হচ্ছে এক সরল কোন এটা যদি সি হয় তাহলে এটা হবে যে সি কারণ এটা হচ্ছে যে সম্পূরক কোন একে অপরের ঠিক আছে ব্যাপারটা তাহলে হচ্ছে এটা পাই মাইনাস সি তাহলে আমরা বুঝে ফেললাম যে হচ্ছে যে হ্যাঁ বিসি আর সি এ বিসি আর সি এ বলতে কি বুঝতেছি দেখো এই ও এ প্রাইম আর ও বি প্রাইম এই দুটার মধ্যবর্তী কোন হচ্ছে যে পাই মাইনাস সি বোঝা গেল যে এই যে এরকম যে ও এ প্রাইম এবং ও বি প্রাইম এদের মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের পাই মাইনাস সি এটা মাথায় রাখো আর কি আর এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝা এদের মধ্যবর্তী কোন আর কি যে বুঝছে ব্যাপারটা আপাতত একটা সাইন দ্বারা বোঝালাম আর কি চিহ্ন দ্বারা আর কি তাহলে হচ্ছে এখন আমাদের বের করতে হবে তাহলে আমাদের এই পি এর সাথে এটা কোন এই এটা হচ্ছে কত ডিগ্রি কোন সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ঠিক আছে ব্যাপারটা যে দেখতেছি হচ্ছে ও এর সাপেক্ষে ও সি প্রাইম ও এ প্রাইম সাপেক্ষে ও সি প্রাইম এই যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এই অ্যাঙ্গেলটা কত ঠিক আছে এই অ্যাঙ্গেল নেব কেন এই অ্যাঙ্গেল নিচ্ছি না কারণ আমরা জানি যে কোন সব সময় পরিমাপ করতে হয় যে মনে আছে যে ত্রিকোণমিতিক কোন পরিমাপ করতে হয় হচ্ছে যে আমাদের একটা স্থির রেখা ধরতে হয় স্থির রেখাকে ধরি হচ্ছে আমরা এক্স এই স্থির রেখার সাপেক্ষে একটা মুভেবল বা হচ্ছে যে একটা তোমার একটা রশ্মি হচ্ছে যে ঘুরতে থাকে এই রশ্মিটা যেখানে গিয়ে থামে ওই এক্স এক্সিস ধনাত্মক দিক থেকে বিপরীত ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে যে কোন উৎপন্ন হয় সেটাই হচ্ছে যে আমরা কোন ধরি মানে কোন বা হচ্ছে কোন গুলা এভাবে পরিমাপ করি আর কি তাহলে আমরা এই দিকে নিব না আমরা কোন নিব হচ্ছে দেখো একটু আগে আমরা ও এ প্রাইম করেছি দেখো ও এ প্রাইম ওবি প্রাইম এটার মধ্যবর্তী কোন হচ্ছে এইটা এটা আমরা বের করেছি কিসের সাথে এই ত্রিভুজের সাপেক্ষে যে পাই মানার সি এখন আমরা বের করব কি ও এ প্রাইমের সাথে ও এ প্রাইমের সাথে এই ও সি প্রাইম ও এ প্রাইম হচ্ছে যে দেখো বিসি ওসি প্রাইম মানে হচ্ছে যে এবি ঠিক আছে তাহলে আমরা এই ত্রিভুজে এই ত্রিভুজে বিসি আর মধ্যবর্তী কোন বের করতে পারলি তো কাজ শেষ দেখো এখন এবি আর বিসি একই একই ব্যাপার তুমি যদি এইভাবে কোন মাপো তাহলে কি হবে দেখো একটা বের হচ্ছে আর একটা কি ঢুকতেছে তাহলে আমার কি করতে হবে এটাকে একটু বর্ধিত করে দিতে হবে ধরো এটাকে একটু বর্ধিত করে দিলাম এইভাবে তো এখন এটা হচ্ছে যে এ বি এর প্রয়োগ দিকটা এদিকে যাচ্ছে ধরো তাহলে এই পয়েন্টটা যদি চিন্তা করি তাহলে কি আমাদের দুইটা পয়েন্ট থেকে বের হচ্ছে তাহলে কোনটা মাপতে পারবো এখন আসি তাহলে কি আমরা চট করে এই কোন মাপবো না ওই যে একটু আগে মাত্র বললাম যে কি এই যে একটু আগে এই যে এখানে দেখাচ্ছ যে ঘড়ির কাটার বিপরীত দিকে গিয়েছে এখানেও কি করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে আমাদের যেতে হবে তাহলে তুমি দেখো এই কথা আর এই কথা কি এই দুইটা চিত্রের মধ্যে কি আমরা সংযুক্তটা এটা কি বুঝতে পেরেছি আমরা দুইটা কালি দিয়ে দেখাই দেখো এটা হচ্ছে না আমাদের সেই কি বিসি আর এ বি এর মধ্যবর্তী কোন বা হচ্ছে ও প্রাইম আর ওসি প্রাইমের মধ্যবর্তী কোন ঠিক আছে বুঝছি এই কোণটা তো বোঝা গেছে কেন থ্রি বুস্টা দেওয়া হলো এখন এই কোণের পরিমাপ কত এই কোণের পরিমাপ আর কিছুই না তুমি যদি দেখো এখানে কি দেখো এখানে হচ্ছে এক সরল কোন উৎপন্ন হয়েছে বা পাই এই কোনটা কি দেখো এখানে এই কোনটা হচ্ছে আর কিছু না বি তাহলে পায়ের সাথে বি যোগ করবো অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের কত পাই প্লাস বি অর্থাৎ আমাদের ও এ প্রাইমের সাথে ও এ প্রাইমের সাথে ওসি প্রাইম আমাদের পাই প্লাস বি কোন উৎপন্ন করতেছে বুঝছি ব্যাপারটা তুমি যদি এই জায়গাটুকুই বুঝো তাহলে এই সমস্যাটা সমাধান করা আর কিছুই না তোমার কাছে বাকিটুকু একেবারেই ইজি তো বুঝতে পারা গিয়েছে যে এই তিনটার মধ্যেই কোনের ব্যাপারটা যে ও এর সাথে ওয়ে কি কোন উৎপন্ন করে এটা তো তুমি জানো ও এ প্রাইমের সাথে ও এ প্রাইম তোমার জিরো ডিগ্রি কোন উৎপন্ন করে আমার এই তিনটা কাজই লাগতো আমরা দেখো সব কিছুই পেয়ে গেছি এই তিনটার জন্যই আমাদের হচ্ছে এই ত্রিভুজটা দেওয়া হয়েছে যাই হোক একটু হিজিবিজি হয়তো বা লাগতে পারে আমি হচ্ছে একটু অন্য কালি ইউজ করি যাই হোক আশা করি ব্যাপারটা ধরতে পারা গিয়েছে আরেকটাবার আরেকটা মনে হয় না বলার দরকার আছে তো আমরা বুঝতে পেরেছি আর কি আশা করি তো এখন আসে হচ্ছে যে আমরা এটা সলিউশনে তো এখন এটা কিভাবে সলিউশন করব এত কিছু বুঝলাম তো সলিউশন করব আমরা লম্বাংশ দিয়ে ঠিক আছে এদের লব্ধি বের করতে বলছে আমরা সলভ করবো এদের লব্ধির লম্বাংশ দিয়ে আমরা এটা অলরেডি জানি যে লব্ধির লম্বাংশ কি অংশগুলা লম্বাংশের সমষ্টি সমান তো লব্ধির লম্বাংশ বের করি এখানে লব্ধি হচ্ছে দেখো আর ঠিক আছে আর লব্ধি হচ্ছে যে আর সেটার লম্বাংশ ধরো হচ্ছে যে আমরা লব্ধির ধরো হচ্ছে যে আনুভূমিক উপাংশ নিয়ে পাই আনুভূমিক উপাংশ নিলে কি হয় আর এর সাথে কজ আসবে এখন কজ আনুভূমিকের সাথে দেখো থিটা কোণ উৎপন্ন করে ঠিক আছে একটু হিজিবিজি লাগলেও আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো যে এর সাথে কি কোণ উৎপন্ন করতেছে টু আমরা কি জানি লব্ধির যে লম্বাংশ সেটা কি তার অংশগুলা লম্বাংশের সমান তার একটা অংশ কি দেখো ও এ প্রাইম বরাবর কি পি বল এই পি পি এর সাথে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে জিরো ডিগ্রি তাহলে প্লাস ও কি দেখো বল কাজ করতেছে এবং সেটা এই বা আনুভূমিক সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো π c প্লাস আরেকটা অংশ কাছে সেটা কি ওসি বরাবর ওসি বরাবরও কি পি কাজ করতেছে এটা আমাদের এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে পাই প্লাস বি কোণ উৎপন্ন করে তাহলে cos পাই প্লাস বি তো এটাকে আরেকটু সিম্প্লিফাই করা যায় সেটা যে কি যে r cos θ ইকুয়াল টু p cos 0 এর ভ্যালু 1 তাহলে 1 আচ্ছা এখানে আসে হচ্ছে রে p cos π c মানে হচ্ছে cos c কারণ π এর π এখানে π/2 এর গুণিতক হবে জোর কারণ 2 π/2 জোর হলে কস কজি হবে সি সি বসে যাবে কিন্তু এটা হচ্ছে দেখো কোন কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে পাই মাইনাস সি কোন কোয়ার্ডেন্টে দেখো পাই মাইনাস সি মানে কি সেকেন্ড কোয়ার্ডেন্টে হচ্ছে এইটা নেগেটিভ হওয়ার কারণে তার আগে একটা মাইনাস চিহ্ন আসবে তারপর এটা হচ্ছে এটা পাই প্লাস বি পাই প্লাস বি আমরা জানি কি পাই প্লাস বি মানে এটা থার্ড কোয়ার্ডেন্টে থার্ড কোয়ার্ডেন্টেও কি এটা নেগেটিভ এর জন্য পি কস বি এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ আশা করি ধরতে পেরেছি প্রথম সমীকরণের ব্যাপারটা আর কি যে আর কজ থিটা এটা আসলো আচ্ছা আনুভূমিক বরাবর নিলাম এখন হচ্ছে উলম্ব বরাবর যদি নেই একই জিনিসে আসবে উলম্ব বরাবরে কেবল জাস্ট এখানে কজের বদলে সাইন হবে বাকি সব অ্যাঙ্গেলগুলো সব সেম আশা করি ধরতে পারবো যে আর সাইন থিটা লিখব যে লব্ধির আনুভূমিক উপাংশ ছিল এটা লব্ধির উলম্ব উপাংশ হচ্ছে যে অংশগুলার উলম্ব উপাংশের সমষ্টির সমান তাহলে এখানে কি লিখতে পারি পি সাইন জিরো এখান থেকে দেখে দেখেই লেখে ফেললেই হবে পি সাইন পাই মাইনাস সি প্লাস পি সাইন পাই প্লাস বি এখানে দেখো সাইন জিরোর হবে এখন আসি চিহ্ন কারণ হচ্ছে এখানে টু ইন্টু পাই টু টু হচ্ছে জোর সাইন সাইন থাকবে সি সি থাকবে আর এটা কি সেকেন্ড কোয়ার্ডেন্টে পাই মাইনাস সি তোমরা জানো এই যে একটু আগে দেখলাম সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ এইটাই থাকবে তারপর এটা একই পি সাইন বি হবে বাট এখানে যদি দেখি এটা থার্ড কোয়াড্রেন্টে গিয়েছে থার্ড কোয়ার্ডেন্টে পাই বাই পাই প্লাস বি থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ এজন্য মাইনাস হবে এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে বসায় দিই এখন ব্যাপার হলো যে এখানে দেখো কস থিটা সাইন থিটা দিয়ে ভ্যালুটা পাচ্ছি কিন্তু আমাদের দরকার হচ্ছে যে আর শুধু আমাদের সিঙ্গেল আর এর ভ্যালু দরকার এই জন্য আমরা কি করবো কজ আর সাইনকে উঠানোর জন্য এটা তোমরা আগেও বলেছি বা যদি মনে না থাকে আরেকবার বলি যখন কজ আর সাইন থাকবে এবং কজ কে উঠাতে হবে আমরা জাস্ট বর্গ করে যোগ করব কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান এই জন্য আর কি এটা চলে যাবে তো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার যোগ যদি করি তাহলে কি আসে দেখো এখানে আসতেছে r আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আমি একবারই লিখি আর এখানে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ঠিক আছে একসাথে আর স্কোয়ার কমন নিলাম ইকুয়াল টু এখানে কি আসে এই পুরাটা হোল স্কোয়ার আসে ঠিক আছে পুরাটা হোল স্কোয়ার আসে এই সূত্র মনে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস প্লাস টু টু সি সি এ এখানেও দেখো তিনটা আছে এ বি সি তিনটারই বর্গ করতে হবে করলে কি হয় যে এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস মাইনাস পি কস সি স্কোয়ার করলে কি আসে পি স্কোয়ার কস স্কোয়ার সি মাইনাস পি কস বি করলে কত আসে

আমাদের মাইনাস পি কস বি আর এ হচ্ছে এটা পি এটা গেল কী আর কস্থিতার জন্য এই অংশের বর্গ এখন দেখো এখানে কি এখনও কাজ শেষ হয়েছে না এখন আমাদের এই দুয়ের এই জায়গাটাকে বর্গ করা বাকি তাহলে করে ফেলি কত আসে যে পি স্কোয়ার সাইন স্কোয়ার সি মানে এ মাইনাস বি হোস্কার করলেই হবে ঠিক আছে মাইনাস টু পি সাইন সি মাইনাস পি সাইন বি প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার বি ঠিক আছে আচ্ছা যে এটা টু এই পুরা এত বড় একটা ব্যাপার যাই হোক এত বড় ব্যাপার দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা আমরা সলভ করার চেষ্টা করি আচ্ছা আর স্কোয়ার ভিতরে কি থাকবে সার স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা টু ওয়ান তাহলে এটা কোনো ঝামেলা নাই এখন আর একটু সামনে আগে এখানে দেখো পি স্কোয়ার আছে আচ্ছা এখানে কিছু আমরা স্পেশাল জিনিস পাবো সামনে তো দেখবো যে স্পেশাল জিনিসগুলা কি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি আর কি যে এখানে আসে পি স্কোয়ার কজ স্কোয়ার সি এখানে আসতেছে প্লাস পি স্কোয়ার স্কোয়ার বি এখানে কি আসতেছে মাইনাস টু পি স্কোয়ার এখানে কি আসতেছে মাইনাস প্লাস হবে প্লাস টু পি স্কোয়ার বি ঠিক আছে তারপর এই জায়গায় কি আসতেছে আবার মাইনাস টু পি স্কোয়ার এই জায়গায় আসতে প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস এখানে কি আসতে আছে টু পি স্কোয়ার সাইন সি বি আর এখানে প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার বি আচ্ছা তো আশা করি এতটুকু মোটামুটি ভাবে আমরা বুঝতে পেরেছি তো যাই হোক তো আমরা আর কি যে আরেকটা জায়গা থেকে শুরু করি এটা অথবা হিজবি হিবি জিবি লাগতে পারে আমরা প্রবলেম এইটের বাকি অংশটুকু করব এখন তো এখানে তাহলে দেখি যে কি দেখা যাচ্ছে আর স্কোয়ার ইকোয়াল টু আমরা বোঝাই যাচ্ছে যে আমাদের এটা প্রমাণ করতে হবে আমাদের আরও সিমপ্লিফাইড ফর্ম চাই কীভাবে দেখি সিম্পলিফাই ফর্ম বের করি এখানে পি স্কোয়ার আছে তারপর যদি একটু খেয়াল করি দেখো আমি ফাইন্ড আউট করি দেখো পি স্কোয়ার সাইন স্কোয়ার সি পি স্কোয়ার কজ স্কোয়ার সি একসাথে যদি লিখি পি স্কোয়ার যদি কমন নেই তাহলে লিখতে পারি যে সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি কেন দেখতাম ধরতেই ইতোমধ্যে পেরেছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস তারপর কী আসে যে পি স্কোয়ার সেমভাবে আমি এটা আর এটা নেবো দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সেমভাবেই আসতেছেন তারপর বাকি দুইটা ব্যাপারকে আমি একসাথে রাখতে চাই আর কি একসাথে রাখতে চাই কীভাবে চাই তোমরা একটু যদি খেয়াল করো আমরা হচ্ছে যে এই অংশকে একসাথে লিখতে চাই যে টু পি স্কোয়ার আমরা এখানে প্লাস টু পি স্কোয়ার লিখবো যে টু পি স্কোয়ার কি লিখতে পারি যে কস বি কি মাইনাস এখানে মাইনাস হবে সাইন বি সাইন সি কেন লিখলাম একসাথে একটু পরেই ধরতে পারবো ব্যাপারটা আর পাশাপাশি বাকি দুইটা টার্ম বাকি আছে তো ওই দুইটা টার্ম লিখে পেলি যে মাইনাস টু পি স্কোয়ার কস সি মাইনাস টু স্কোয়ার বি মোটামুটি টার্ম লেখার শেষ আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত টার্মের ব্যাপারটুকু আচ্ছা তো এই পর্যন্ত বোঝার শেষ আশা করি তো আমরা আর কি যে এখন আর একটু সামনে আগাই আর কি তো এখানে কী আসে পি স্কোয়ার এই জায়গায় দেখো পি স্কোয়ার ইন্টু এই জায়গায় কত আসবে ওয়ান পি স্কোয়ার এই জায়গায় দেখো কত আসে ওয়ান ইনটু পি স্কোয়ার মানে পি স্কোয়ার আর এখানে কী আসে যে কজ এ কাইনাস সাইনে সাইন বি ফর্মুলা টা মনে আছে কস এ প্লাস বি আসলে কি কেন আর কি তো এখানে লিখতে পারি বি এ বি তো নাই এখানে বি প্লাস সি আছে তাহলে লিখতে পারি টু ক্লাস সি আর মাইনাস টু পি স্কোয়ার বি আসে মাইনাস টু পি স্কোয়ার সি আসে আর কি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি তো এখন আসি যেহেতু ত্রিভুজ ফর্ম করতেছে তাহলে তিনটা কোণের সমষ্টি কত হবে পাই হবে এটাও বুঝতে পেরেছি তাহলে বি প্লাস সি মানে কি বি প্লাস সি মানে হচ্ছে আমাদের পাই মাইনাসে বুঝতে পেরেছি আচ্ছা তো তাহলে বোঝা গেল বি প্লাস এর জায়গায় যদি আমি পাই মাইনাসে বসাই তাহলে কস পাই মাইনাসে হবে বুঝছি ব্যাপারটা তো এখানে দেখো একটু কাজ যদি করি এখানে দেখো আছে আমাদের তিনটা পি স্কোয়ার প্লাস সরি এখানে কি হবে একটু বুঝি আগে তো পাই মাইনাস হ্যাঁ প্লাস টু পি স্কোয়ার কে পি স্কোয়ার কস বি কত দেখো পাই মাইনাস এর ভ্যালু কি যে এখানে পাই বাই টু এর ওই যে গুণিত হচ্ছে যে জোর কস কজই থাকবে এ বসবে বাট এটা সেকেন্ড কোয়ারডেন্ট এর জন্য মাইনাস হবে বুঝতে পারতে এই জায়গাটা তাহলে এখানে আমরা কি দিব মাইনাস দিব বুঝছি ব্যাপারটা তাহলে এখানে কী হবে মাইনাস থ্রে থ্রি পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার কস এ চলে আসবে এখানে আশা করি ব্যাপারটা ধরতে পারা গিয়েছে তো মাইনাস টু পি স্কোয়ার কস বি মাইনাস টু পি স্কোয়ার কস সি আমরা একেবারে প্রমাণের একদমই শেষ জায়গায় চলে এসেছি দেখো প্রত্যেকটা জায়গায় পি স্কোয়ার আছে পি স্কোয়ার যদি কমন নেই কী আসে দেখো থ্রি মাইনাস টু কজ এ মাইনাস টু কস বি মাইনাস টু কস সি আর এখানে দেখো আর স্কোয়ার কিন্তু আছে ঠিক আছে আর স্কোয়ার লিখবো তো আমাদের তাহলে লব্ধি চেয়েছে লব্ধি ইকুয়াল টু আমরা যদি স্কোয়ার রুট করি স্কোয়ার রুট করলে দেখো কি আসে পি কে করলে পি আসে আর এটাকে করলে স্কোয়ার রুট অফ এই পুরাটা টার্মটা থাকে যেটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছে আর কি এটা একটু বড় হলেও আশা করি এইটার থিমটা বা কি নিয়ে কথা বলেছে এই জিনিসটা আমাদের বুঝতে পারা গিয়েছে আশা করি সমস্যাটা অত জটিল হলেও তোমরা খুব সহজেই ব্যাপারটা ধরতে পেরেছ যাই হোক এই সমস্যাটার সমাধান আর কি যে এই আচ্ছা তো এর শেষ সমস্যা যেটা আগে সমস্যাগুলোর জন্য আর কি যে তোমরা হয়তোবা আশা করি বেশ সহজেই ধরতে পেরেছ ব্যাপারগুলো তো আমরা সহজেই একেবারেই হচ্ছে যে প্রবলেম গুলো চলে আসি আর কি আচ্ছা তো এখানে দেখি কি বলেছে বলছে হচ্ছে রে পরস্পর থিটা ক্রিয়াশীল পি কিউ মানের বল দুইটা বল আছে দেখো ধরো ওছেরে পরস্পর কি থিটা কোনে ক্রিয়াশীল আমরা জাস্ট নরমালি আঁকি এই যে থিটা কোনে ক্রিয়াশীল কি কি বল এই যে পি আর কিউ বল পি কিউ বলের হচ্ছে লব্ধি কত দেখো লব্ধি হচ্ছে যে মান আর এটার মান দেখো হচ্ছে রে এটা এই এত বড় কিছু একটা যে ইনটু রুট ওভার পি প্লাস কিউ ঠিক আছে এটা হচ্ছে লব্ধির মান তো বলা হয়েছে যে যখন বলা হয়েছে যে কি যখন তারা আর কি যে থিটা পাই মাইনাস থিটা টু ধরো পাই মাইনাস থিটা পাই মাইনাস থিটা মানে হচ্ছে এরকম একটা কিছু যে কিউ আর পি যখন সরি পাই বাই টু মাইনাস থিটা থিটা কোন তখন তাদের লব্ধির মান কি হয় চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে দেখো টু এম মাইনাস ওয়ান ইন্টু রুট অ দুইটা দেখতে এরকম বলতে গেলে মোটামুটি এইভাবে তোমরা একটু বুঝতে পারো তো প্রমাণ করতে বলেছে ট্যান থিটা ইকোয়াল টু এটা আচ্ছা আমরা কিভাবে প্রমাণ করবো এটা একদমই সোজা প্রমাণ অনেক বড় মনে হচ্ছে কিন্তু একদমই সোজা আচ্ছা আমরা শুরু করি কথা না বাড়িয়ে তো আমরা একেবারে বেসিক আইডিয়া থেকে শুরু করি আমরা কি জানি যে আমরা জানি হচ্ছে যে আমরা এই প্রথম ক্ষেত্রে ধরো হচ্ছে একটা ফার্স্ট ক্ষেত্র এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্র তো প্রথম ক্ষেত্রে যদি দেখি যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কি জানি যে দেখো যে লব্ধি স্কোয়ার আর কি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস কি হয় তোমরা জানো যে টু পি কিউ কস তাদের মধ্যবর্তী কোন এখানে পি আর কিউয়ের মধ্যবর্তী কোন ওচারের থিটা এই জন্য ওচারের থিটা তো আর কি আর হচ্ছে যে এই পুরাটা ঠিক আছে এই পুরাটার বর্গ করলে কি হয় দেখো তোমরা জানো এই পুরাটার বর্গ করলে হয় যে দেখো টু এম প্লাস ওয়ান দুটোবার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার এই পুরাটার যদি হচ্ছে আমরা বর্গ করি তাহলে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এটা স্কোয়ার মানে কি যে টু এম প্লাস ওয়ান স্কোয়ার আর এটা স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার সরি কিউ স্কোয়ার বড় হাতের কিউ দিয়ে যেহেতু লিখেছি আর ওই পাশে ও ওর মতোই থাকবে যে কি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থেটা তারপরে কাজ কি এটাকে বর্গে ভেঙে নিব তাহলে কত হয় টু এম প্লাস ওয়ান করলে কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার করলে ফোর এম স্কোয়ার প্লাস দুই দুগুণে ফোর এম প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর ওই পাশেও থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা আচ্ছা আমরা এখানে হচ্ছে একটা লাইন একটু কম করে করার চেষ্টা করব। কিভাবে ধরো আমরা যদি বলি যে এ প্লাস বি প্লাস সি ধরো হচ্ছে যে ডি প্লাস ই এটা মানে কি আসলে এইগুলো যদি গুণ করতে হয় তুমি কিভাবে করতে প্রথমে এর সাথে প্রথমে ডি গুণ করতাম যোগ এর সাথে ই গুণ তারপর বি এর সাথে এটা বি এর সাথে সি বুঝছি ব্যাপারটা অথবা অনেকে এভাবে করতে পারো যে ডি এর সাথে ফার্স্ট এ কে গুণ ডি এর সাথে বি কে ডি এর সাথে সি প্লাস এর সাথে এটা বুঝছি ব্যাপারটা তো এই জিনিসটাকে দেখো আমরা যদি আরেকটা ভাবে একটু গুণ করতে পারি বা আলাদা করে একটু লিখতে পারি এভাবে যে আমরা লিখতে পারি না দেখো যে প্রথমে আমরা এটা কি বলতে পারি যে ডি প্লাস ই দিয়ে আমরা প্রথমে কে গুণ করলাম তারপর দিয়ে গুণ করলাম ব্যাপারটা বুঝছি যে ডি প্লাস ই কে দিয়ে তোমরা যদি এটাকে একটা চিন্তা করো টার্ম এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করবো এটা দিয়ে তারপরে এটাকে এটা দিয়ে এটাকে বুঝছে ব্যাপারটা যে হচ্ছে ডি দিয়ে প্রথমে এ প্লাস কে গুণ করতেছি তারপর ডি প্লাস ই দিয়ে সি কে গুণ করতেছি এটা কেন বললাম এত কথা কেন বললাম তার কারণ হচ্ছে যে দেখো এইটুকু গুণ এটাকে যদি একটা টার্ম চিন্তা হবে এটার সাথে ফোর এম গুণ হবে এটার সাথে ওয়ান গুণ হবে ঠিক আছে তা আমরা এইভাবে লিখতে পারি না দেখো ফোর এম স্কোয়ার ইন্টু ফোর এম ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই দুইটার সাথে আগে এটাকে গুণ করলাম তারপর ওয়ান এর সাথে হচ্ছে না আমি পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার কে গুন করলাম ঠিক আছে যাই হোক তোমরা এখন আর বাচ্চা নাই হতো এই জন্য আর কি যে এই ব্যাপারগুলো দেখালাম আর কি যে তোমরা একটু আপগ্রেড করে করার চেষ্টা করবা আপগ্রেড বলতে একটু এক ধাপ আগে ক্যালকুলেশন করার চেষ্টা করবা তো ওয়ান ইনটু এটা করলে কি আসে দেখো ফোর স্কোয়ার ইনটু এম ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখানে এক দ্বারা গুন করলে আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা তো দেখো এখানে পি স্কোয়ার পি স্কোয়ার বাদ কেন বাদ পক্ষান্তর করলে মাইনাস হবে বুঝতেই পারতেছি তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা থাকলে দেখো ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা এটা কাটাকাটি যায় শুধু থাকে দেখো টু পি কিউ কস থিটা এটাকে সমীকরণ এক রেখে আমি বসাই দিই এক রাখি আর কি সমীকরণটাকে লিখে আচ্ছা তো এখনো দেখো আমাদের কাজ শেষ আমাদের আরেকটু কাজ বাকি আমরা হচ্ছে প্রবলেম নাম্বার নাইন করতেছি এই কাজটা বাকি আর কি তো প্রবলেম নাম্বার নাইনের বাকি অংশটুকু কি করব বুঝাই যাচ্ছে আমরা যেহেতু হচ্ছে প্রথম ক্ষেত্রে আর স্কোয়ার বের করে এটা করেছে দ্বিতীয় ক্ষেত্র আমরা আর স্কোয়ার করব দ্বিতীয় ক্ষেত্রটা যদি এখানে আমি আলাদা করে আঁকি তাহলে দেখো হচ্ছে এটা কি হবে এটা হচ্ছে আমাদের সেই আর এটা হচ্ছে পি এটা হচ্ছে সরি এটা পি এটা কিউ আর তাদের মধ্যবর্তী কোন হচ্ছে পাই বাই টু মাইনাস থ্রিটা এই পুরাটাই পাই বাই টু মাইনাস থ্রা তাহলে এখানেও একই কাজ যে আর পি স্কোয়ার প্লাস যদি স্কোয়ার করি তাহলে দেখি কী আসে এই জায়গায় লব্ধের মান আর হবে যখন পাই বাই টু মাইনাস থ্রিটা হবে লব্ধের মান দেখো এই পুরাটাই হবে তাহলে আরের জায়গায় যদি আমরা সেটা বসিয়ে দিয়ে দেখো আরের জায়গায় বসিয়ে দিলে কত হয় যে টু এম মাইনাস ওয়ান হো স্কোয়ার আমরা জানি এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসে আশা করি এটা আপনার ধরতে পারতেছি ইকোয়াল টু এটা হচ্ছে আর স্কোয়ার ভ্যালু ইকোয়াল টু পি স্কোয়ার এখানে তো পি মানে তো পি কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এখন দেখো টু পি কিউ এর মধ্যবর্তী কোন কি আগের মতো থিটা না টু পি কিউ এর মধ্যবর্তী কোন এখন চেঞ্জ হয়ে গিয়েছে কত পাই বাই টু মাইনাস থিটা তারপর আগের মতোই কাজ করবে এটাকে যদি ভেঙে ফেলি কত আসে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ওয়ান আর এখানে আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আচ্ছা এখানে আসি হচ্ছে একটু ব্যাপারে সেটা হচ্ছে প্লাসই হবে টু পি কিউ পাইবাই ট গুণিত এখানে দেখো বিজোর বিজোর হওয়াতে স্কজ হয়ে যাবে সাইন থিটা বসে যাবে এবং এটা প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে এখানে সাইনটাও হচ্ছে পজিটিভ থাকবে আর কি তাহলে একইভাবে তুমি চিন্তা করো যে এই ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম এর সাথে আমরা এই পুরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুন করলাম একবার প্লাস তারপরে ওয়ানের সাথে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার গুন করলাম আশা করি এই ব্যাপারটা এখন তোমাদের বোঝা হয়ে গিয়েছে আর বাকিটুকু বাকিটুকুর মতো লিখে ফেললাম ওয়ান দিয়ে এটা মাল্টিপ্লাই করলে দেখো কি থাকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ওই একই জিনিস থাকে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ারই থাকে ঠিক আছে আচ্ছা এটা থাকলো আর ওই পাশে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ সাইন থিটা আছে উভয় পক্ষে দেখো এখন এটাও বাদ যাবে কেন পক্ষান্তর করলে মাইনাস হয়ে এটা চলে যাবে আর কি আশা করি এই ব্যাপারটাও ধরতে পেরেছি তাহলে আমাদের কি থাকতেছে দিন শেষে দেখো দিন শেষে থাকতেছে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু টু পি কিউ সাইন থিটা ঠিক আছে আগে ছিল কি মনে আছে আগেরটা আগেরটা ছিল দেখো কস থিটা এখন এসেছে হচ্ছে রে সাইন থিটা তো এখানে দেখো কোশ্চেনটা যদি একটু খেয়াল করো যে কোশ্চেনে বলছে ট্যান থিটা বের করতে তাহলে তুমি জানো কি ট্যান থিটা মানে কি তুমি একটা সাইড ধরে রাখো এই সাইড যে কি আসবে না না আসবে ওটা আপাতত ভাবার দরকার নেই ওটা আপনা আপনি চলে আসবে তুমি যদি ঠিক কাজ করো আপনা আপনি চলে আসবে তুমি শুধু একটা সাইড ঠিক রাখার চেষ্টা করবে এখানে আমাদের ট্যান আছে আমাদের দেখো কস পেয়েছি সাইন পেয়েছি টেন মানে কি সাইন থিটা বাই কস থিটা সো আমি কি করবো দুই আর এক ভাগ দিব তাহলেই হবে অর্থাৎ হচ্ছে দুই কে এক দ্বারা ভাগ করবো তাহলেই হয়ে যাবে আমরা এই এটা এই সাইডের ব্যাপারটা আগে লিখে একটু তাহলে টু পি সাইন লিখলাম সরি টু পি কিউ হবে মাই ব্যাড এখানে কিউ হবে টু পি সাইন হলো আর নিচেও কি হবে টু পি কিউ কস থিটা টু উপরে কি হবে দেখো ফোর এম স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা হচ্ছে সাইন থিটার জন্য কস থিটার জন্য দেখো আমাদের কত আসতেছে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বুঝা গিয়েছে এতটুকু আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা আর একটু সামনে আগাই বাকি কাজটা করে ফেলি পি স্কোয়ার এটা এটা বাদ টু পি কিউ টু পি কিউ বাদ শুধু আমাদের কী থাকে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা ইকুয়াল টু ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম ডিভাইডেড বাই ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম এটা থাকে উপরের থেকে দেখো লব থেকে লব থেকে আমরা যদি ফোর এম কমন নিই কী থাকে এখান থেকে ফোর এম কমন নিলে এম থাকে আর এখানে ওয়ান থাকে এখান থেকেও হট থেকেও ফোর এম কমন নিলে আমাদের এম প্লাস ওয়ান থাকে ফোর এম ফোর এম ক্যান্সেল আউট হয়ে গেলে কী থাকে শুধু আমাদের দেখো থাকে হচ্ছে থিটা ইকোয়াল টু এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান দেখো আমাদের এটাই কি বলছে এটাই হচ্ছে যে প্রমাণ করতে বলেছেন থিটা ইকুয়াল টু এম মাইনাস ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান আর কি তো যাই হোক এরই মধ্য দিয়ে হচ্ছে যে আমরা প্রবলেম নাম্বার নাইনের জায়গাটাও শেষ করে ফেললাম আর এর মধ্য দিয়ে আমরা স্থিতিবিদ্যার যেই কঠিন যেই জায়গাটা সবার মনে হচ্ছে এই কঠিন জায়গায় প্রবেশ করলাম তার একটা অংশ কেবলমাত্র শেষ করলাম তো যাই হোক বাকি অংশগুলো দেখার জন্য সবাই সবাইকে আমন্ত্রণ আশা করি বাকি অংশগুলোও এর মতো করেই সহজে বোঝা যাবে আরও হ্যাঁ আমাদের হচ্ছে যে তোমরা জানাতে পারো যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে যে বোঝা যাচ্ছে কিনা বা হচ্ছে আরো কিভাবে করলে আরো বেটার হয় তোমরা বুঝতে পারতেছো কিনা এই ব্যাপারটাও আমাদের জানাবে আর কি তো যাই হোক তো আজকে আর কথা না বাড়ি আজকের ব্যাপারটা এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে